আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রবাস জীবনে আরও একটি নতুন সকাল। তো প্রবাস জীবনে আসলে কী কী করা হয় আপনাদের সাথে আমি এখনও শেয়ার করিনি। তো আজকে আমি আপনাদের দেখাবো আসলে প্রবাস জীবনটা কীরকম, কে কী করে, কীভাবে মানুষ আর্নিং করে, সকলেরই অনেক ধরনের কাজ করে। আমি আসলে রেস্টুরেন্টে কাজ করি, এই আমি আমার রেস্টুরেন্টে চলে এসেছি এখন। তো আমার সারাদিনের যত কাজকর্ম আছে আমি আজকে আপনাদের দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে থাকবেন। চলুন আজকের ভিডিওটা। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমার রেস্টুরেন্ট, আমি এখানে জব করি। এটা হচ্ছে একটা বার্গার শপ, দেখতে পাচ্ছেন এখানে কী কী বার্গার তৈরি হয়। আর আমি এখানে শেফের দায়িত্বে আছি, আমি মূলত কিচেনের কাজ করি। তো এখন মর্নিং টাইম, প্রথমে এসিটা একটু অন করে দিই। আর এখানে মূলত অনেক সেল হয়, যার জন্য কাজের চাপটাও অনেক বেশি থাকে। এখন মর্নিং টাইম অফ, একটার সময় ওপেন হয়। তো আমি আমার কাজের ধরনগুলো আপনাদের দেখাবো, আমি কী কী কাজ করি এখানে। আমার সাথে আপনারা থাকবেন এবং প্রবাস জীবনে যে কে কে করে মানুষ তা দেখতে পারবেন। তো প্রথমে একটু চেক করে নেই কে কে আছে। আর আজকে কিছুই নেই, সব বানাতে হবে আমাকে। আর এটাই হচ্ছে আমার কিচেন, এখানে কাজ শুরু করব। আর প্রথমে আমাকে অনেকগুলো লেটুস নিতে হবে, আর আজকে ফ্রাইডে, আজকে সেল অনেক বেশি হবে, এতগুলো লেটুস নিয়ে নিচ্ছি আগে। আমি লেটুসগুলো সব কাটতে হবে। প্রিয় দর্শক, এখানে অনেকগুলো পেঁয়াজ কাটছি, দেখেন। এগুলো হচ্ছে রিং পেঁয়াজ, আর এটি হচ্ছে বেরেস্তা হবে। এই জন্য আসলে পেঁয়াজ কেটে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমি এই মিট বল গুলা তৈরি করলাম বার্গারের জন্য। তো এখন এগুলার এই বার্গারের জন্য আবার একটু বাড়ি দিয়ে বার্গারের যে সাইজ সে শেপটা আনবো। আমি আপনাদের দেখাই এই মাংসগুলো কিমা করা থাকে, এই মাংসগুলো যে এরকম কিমা থাকে, কিমা থেকে আমি এরকম গোল গোল বল বানাইছি। এরপরে আমি একটা হ্যামার আছে, হ্যামার দিয়ে পিঠে এগুলো বার্গারের শেপ দিব গোল গোল, ওটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে তান্দুরি চিকেন, তান্দুরির জন্য এগুলো কিউব করে কাটলাম মাত্র। এখন ম্যারিনেশন করবো, ম্যারিনেশন করলে আপনারা দেখতে পারবেন এটা কত সুন্দর এবং চমৎকার হয়। এটা হচ্ছে তান্দুরি চিকেন, ম্যারিনেশন করার পরে এত সুন্দর একটা কালার আসছে এটার মধ্যে। এটাই হচ্ছে তান্দুরি চিকেন। আপনার এটাকে তান্দুরির চিকেনগুলো আমি কিউব কিউব করে কেটেছি তখন দেখেছেন, এটা হচ্ছে তান্দুরি চিকেন ম্যারিনেশন। এগুলো হচ্ছে তান্দুরি চিকেন, এগুলো ম্যারিনেশন করার পরে এভাবে ব্যাগে ভরে, পলিথিনের ব্যাগে ভরে রেখে দেওয়া হয়। এগুলো হচ্ছে তান্দুরি চিকেন। দর্শক, এখন আমি চিকেন বার্গারের জন্য চিকেন তৈরি করছি। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট, মানে বুকের মাংসটা। এটা আমি মিট হ্যামার দিয়ে এইভাবে আর কি যাতে ম্যারিনেশনটা ভালো মতো হয়। প্রিয় দর্শক, এখন সৌদি আরব সময় রাত 10টা বাজে। তো এটা হচ্ছে আমার কাজের জায়গা, এখন আমি যাচ্ছি। সকাল 10টায় এসেছি, রাত 10টায়, 12 ঘন্টা কাজ। তো আজকে আমি আমার এই পুরো ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি আসলে কী কী কাজ করি এখানে, আপনারা দেখেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি যেখানে কাজ করি সেটা আসলে একটা বার্গার শপ, বার্গার রেস্টুরেন্ট। এখানে অনেক সেল হয়, অনেক কাজ করতে হয় আমাকে প্রতিদিন। হাই, আচ্ছা, সৌদি এরা আমাদের নিয়মিত কাস্টমার, এরা প্রতিনিয়ত আসে আমাদের এখানে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। তো সকলের কাছে একটাই আশা,
বা প্রবাস জীবনে আছি, প্রবাস জীবন কীরকম দেখাচ্ছি আপনাদের। তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সকলে আমার সাথে যুক্ত থাকবেন। আর আমি এই সিটিতে আছি, সাকাকা, খুবই সুন্দর একটা সিটি। আর আমি যেখানে কাজ করি এটাও খুবই সুন্দর একটা জায়গা। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।